মশার অত্যাচার থেকে বাঁচতে পরিষ্কার রাখুন বাড়ির চারপাশ। বর্ষা দিনে প্রায় প্রতিদিন আসতেছে বৃষ্টি, আর এই বৃষ্টির জল বাড়ির চারপাশে পড়ে থাকা প্লাস্টিকের কৌটো, টায়ার, কিংবা কোনোখানে জল জমে থাকবে, সেখান থেকে উৎপত্তি হচ্ছে এই মশার। এই মশা ক্ষতিগ্রস্ত করছে মানুষ এবং গৃহপালিত পশু। তাই এই মশার উপদ্রব থেকে বাঁচতে বাড়ির চারপাশ রাখুন পরিষ্কার, চারিদিকে ভালো করে লক্ষ্য রাখবেন কোথাও জল জমে আছে কিনা। সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা দেখছেন MS News India।